নমস্কার। এবছরে আমরা তেলেঙ্গা বাগানে যেটা করছি মেনলি টুসু পরব নিয়ে কাজ করছি। তো টুসু পরব লোকে আমরা জানি যে টুসু পরব মানে হচ্ছে টুসু গান। তো টুসু গান, কিন্তু টুসু গান মানেই শুধু টুসু পরব নয়। টুসু পরব এক মাস ধরে চলা একটা উৎসব ওদের। সেই উৎসবে ওরা শেষ দিনে ওরা ওই একটা চৌদল বা চতুর্দোলা নিয়ে ওরা টুসু দেবীকে বা টুসু ওদের মেয়ে যেভাবে যাই ভাবে ওরা নেয়, সেই টুসুকে নিয়ে ওরা নদীর ধারে যায়। সেখানে হাজার হাজার চৌদল আসে, চৌদলগুলোকে ওরা ওখানে মেলা বসে, লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে, সেই চৌদলগুলো ওরা নদীতে ভাসান দেয়। তো এই হচ্ছে টুসু পরবের, এবং চৌদলটা খুব ইন্টারেস্টিং, খুব কালারফুল একটা চৌদল। তো সেইটা নিয়ে আমরা মেনলি কাজ করছি। তো যেহেতু চৌদলটা পেপার দিয়ে তৈরি করে, বাঁশের কঞ্চি আর পেপার, তো আমাদের এবারে গোটা মণ্ডপটা আমরা পেপার দিয়ে সাজাচ্ছি। আমরা নিউজ পেপার দিয়ে সাজাচ্ছি, আমরা পেপারের পুরনো নিউজ পেপারের ঠোঙা দিয়ে সাজাচ্ছি, আমরা ওই পেপার দিয়ে বিভিন্ন কোণ করে সাজাচ্ছি, পেপার দিয়ে আমরা বিভিন্ন মডেল তৈরি করেছি সেইগুলো দিয়ে সাজাচ্ছি। তো এর সঙ্গে যেটা, যে ঠোঙা যেটা বলছিলাম, টুসু পরবটা যেহেতু মেনলি মেয়েদের পরব, কুমারী মেয়ে এবং মহিলারা এই পরবটা পালন করে এক মাস ধরে, তো সেই কারণে আমরা এখানে কলকাতাতেও কিছু মহিলা আছে যারা দিন রাত ঠোঙা বানায়, এবং ওই ঠোঙা বানিয়ে এক দিস্তে ঠোঙা বানালে ওরা 6 টাকা 8 টাকা 10 টাকা পায়, সেই ঠোঙা দিয়ে ওদের জীবন জীবিকা চালায়। তো সেই ঠোঙাগুলো এবং সেই মেয়েদের বিভিন্ন গল্প আছে, তাদের কেউ তাদের স্বামীর চিকিৎসা করছে, কেউ মেয়েদের পড়াশোনা চালাচ্ছে, কেউ ঠোঙা বানিয়ে তাদের বাড়িতে জিনিসপত্র কিনছে। তো সেই গল্পগুলোকে আমরা এই মণ্ডপে তুলে ধরতে চাই। ঠোঙা দিয়ে যেখানে আমরা বড় বড় ওই 1 কেজির ঠোঙা ইউজ করেছি, সেগুলোর ভেতরে লাইট দিয়ে একটা ইনস্টলেশন, এখানে যেমন মাঝারি সাইজের ঠোঙা, ব্রাউন পেপারের ঠোঙা, ঠোঙা দিয়ে আমরা এখানে ইনস্টলেশন করেছি। এইখানে আমরা সব ম্যাগাজিনের বিভিন্ন পুরনো ম্যাগাজিনের পেপার দিয়ে আমরা কিছু ফিগার বানিয়েছি, এবং সবই রিসাইকেল, আমরা এখানে কোনো প্লাস্টিক ইউজ করছি না, যাতে এগুলো মাটিতে পড়ে, মাটিতে আমরা সবাই বলছি প্লাস্টিক বন্ধ করুন, প্লাস্টিক বন্ধ করুন, কিন্তু প্লাস্টিকের বিকল্প কি সেটা আমি দেখাতে চাইছি, যাতে ঠোঙাটা যত ব্যবহৃত হবে সেখানে প্লাস্টিকটা তত বন্ধ হবে। এইখানে সমস্ত ঠোঙা নিউজ পেপারের, বিভিন্ন নিউজ পেপার, আনন্দবাজার আজকাল প্রতিদিন বিভিন্ন রকমের নিউজ পেপারের ঠোঙা, সেই ঠোঙা দিয়ে বানানো এই 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 জায়গাটা। এদিকে আবার আছে, এগুলো আমরা বিভিন্ন পেপার, নিউজ পেপার, ম্যাগাজিনের পেপার, সেগুলো দিয়ে, যেগুলো দিয়ে ভেলপুরি, ঝালমুড়ি বা ওই ধরনের গোটি গরম চানাচুর খায়, সেইগুলো দিয়ে একটা ইনস্টলেশন করেছি। উপরে আমরা, যেহেতু আমরা এখানে রং নিয়ে কাজ করছি, পেপার এবং রং, সেহেতু আমরা উপরেও একটা এই রঙের একটা ফিতে দিয়ে আমরা একটা রঙকে ধরার চেষ্টা করেছি, যে এই মেয়েদের মনের রং সেখানে বা রামধনুর মতো রং, সেগুলো ফুটিয়ে তুলতে চেয়েছি। আর আর এই মাঝখানেও আমাদের সব বিভিন্ন ম্যাগাজিনের পেপার দিয়ে তৈরি বিভিন্ন ফিগার, এবং সব অ্যানিমেল ফিগার, এবং এইগুলো এখানে আমরা ফিতে দিয়ে, রিবন দিয়ে বাঁশের ইয়েগুলোকে ঢেকেছি, সেটাকেও কালার নিয়ে এসেছি আমরা। তো টোটাল প্যান্ডেলটাই, মণ্ডপটাই রঙিন এবং কালারফুল, আমরা যেহেতু সেটাই ধরার চেষ্টা করেছি। উৎসব মানে হচ্ছে কালার, উৎসব নতুন জামা কাপড়, নতুন একটা মানুষের মনেও রং লাগে, জামা কাপড়েও রং লাগে, তো আমাদের প্যান্ডেলেও সেই রংটাকে, আমরা উৎসবটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি। হ্যাঁ, আর এখানে যে চৌদল টুসু পরবের যেটা মেন ইয়ে, ওরা শেষ দিন মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দিন এই চৌদল, বিভিন্ন ধরনের চৌদল নিয়ে ওরা নদীর ঘাটে যায়, সেখানে টুসু দেবীকে ভাসান দেয়। তো ওদের ওই চৌদলগুলো ভীষণ কালারফুল, ভীষণ ইন্টারেস্টিং, অনেকটা রথের মতো দেখতে, বাট রথ নয়, জাস্ট বাঁশের কঞ্চি দিয়ে, রঙিন কাগজ দিয়ে ওরা এই চৌদলগুলো বানায়। তো এই চৌদলগুলো এখন 1 ফুট থেকে প্রায় 15 ফুট 20 ফুট লম্বা চৌদল হয়। আমরাও এখানে প্রায় 200-250টা চৌদল বানিয়েছি, 1 ফুট থেকে 20 ফুট অব্দি লম্বা, এবং সেই ওদের এই চৌদলটা কি লোকে, কলকাতার মানুষজন যারা পুজো দেখতে আসবে, দর্শনার্থীরা, তারা জানতে পারবে, দেখতে পারবে।